इंग्लैंड, इटली और जर्मनी के बाद इस बार मालदा के आम कतार में पहुंचने को तैयार हैं। कतार के दोहा में इंटरनेशनल फेस्टिवल में मालदा आमों की 8 विख्यात प्रजातियां भी प्रतियोगिता में हिस्सा लेंगे। इनमें से फजली, लक्षणभोग, लंगड़ा जैसे विख्यात आम की प्रजातियां शामिल हैं। वहीं मालदा के आमों को विश्व बाजार से परिचित कराने के लिए व्यवसायियों ने राज्य सरकार की सराहना की है। आपको बता दें कि जिले में लगभग 30,000 हेक्टेयर भूमि में आमों की खेती की जाती है। इस वर्ष मालदा में 3.5 लाख मेट्रिक टन से अधिक का उत्पादन हुआ है। एक तरफ राज्य में बांग्लादेश के निर्यात रोक दिया गया है एवं दूसरी ओर कोरोना के कारण घरेलू बाजारों में आम की बिक्री अधिक नहीं हो पा रही है। इसीलिए बागवानी विभाग ने मालदा के आमों को विश्व बाजार में बढ़ावा देने की पहल की है। इसी बीच मालदा के आमों को इंग्लैंड, जर्मनी और इटली तक पहुंचाया जा चुका है। इनमें से मालदा के विख्यात हिमसागर एवं लंगड़ा आम शामिल हैं। इस बार मालदा के आम को कतार में भेजने की तैयारी चल रही है। मोटामुटी धरून 2009-10 साल पर जिलार जो टोटाल आम प्रोडक्शन मोटामुटी 70% प्लस बांग्लादेश जित जब बांग्लादेश टैरिफ्टा बैरिए मैं इम्पोर्ट डिवटीटा एक्सपोर्ट डिवटी तो बांग्लादेश क्रेतारा ये आसचन ना जीतु उन खर्चा अनेक बेसि पड़े जाहतु बांग्लादेश बजार बंद हो जाए तक हमें उद्योग नहीं सरकार पक्ष के अन्न्य जेखने दाम बेसि पा जाए से ही बजारगुलो के आविष्कार कर পশ্চিমবঙ্গের বাইরে দেশের বিভিন্ন রাজ্যে অথবা দেশের বাইরে তারই একটা প্রতীক হিসাবে আমরা দিল্লিতে একটা আম উৎসব করি প্রত্যেক বছর। আমাদের কোভিড সিচুয়েশনে 2020 এবং 2021 এই দুটো বছর হয়নি, তবু আমরা আমাদের যে নতুন মার্কেট দিল্লি বা অন্যান্য রাজ্যে তৈরি হয়েছিল মার্কেটটা যেন আমরা বজায় রাখতে পারি তার জন্য আমরা কিন্তু আম পাঠিয়েছি। এবছরও 2000 কেজি আম আমরা দিল্লিতে পাঠিয়েছি, অ্যাডজয়নিং যে স্টেটগুলো আছে সেখানে পাঠিয়েছি। আর কাতারের ইন্টারন্যাশনাল যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা এবার হচ্ছে সে ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দোহাতে অনুষ্ঠিত হবে, সেখানেও আমাদের মালদা থেকে প্রায় 8 প্রজাতির আম কিন্তু যাচ্ছে, 1200 কেজির মতো আম, ফজলি, ল্যাংড়া, মল্লিকা, আম্রপালি, লক্ষণভোগ এগুলো আমাদের কাতারে যাচ্ছে। তো কাতার যেমন কাতারে যেহেতু আন্তর্জাতিক আম উৎসব সেখানে মালদার আম যদি সুনাম অর্জন করে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের দপ্তরের যে উদ্যোগে এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকেও ওনারাও যে সহযোগিতাটা করছেন এর ফলে যদি আমরা বাইরের বাণিজ্যে একটা নাম করতে পারি কাতারের আন্তর্জাতিক মানে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মাধ্যমে তাহলে কি হবে আমাদের বাজারটা অনেকটা ছড়াবে, যাতে করে আমাদের যারা আম উৎপাদক আছেন, আম ব্যবসায়ী আছেন সবাই উপকৃত হবে। হ্যাঁ মোটামুটি वहीं आपको बता दें कि 7 और 8 जुलाई को दोहा कतार इंटरनेशनल मैंगो फेस्टिवल आयोजित किया जाएगा। इस मैंगो फेस्टिवल में भाग लेने के लिए मालदा के आमों को कतार के लिए रवाना कर दिया गया है। फेस्टिवल में मालदा के विख्यात आमों को स्थान दिया गया है, जिनमें से लंगड़ा, लखनभोग, मल्लिका एवं आम्रपल्ली जैसे आम की प्रजाति शामिल है। জার্মানি, ইটালি, লন্ডন বিভিন্ন দেশে গেছে, কিন্তু অত্যন্ত আনন্দের সংবাদ যে এবার কাতারে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে। সেখানে আমাদের পশ্চিমবাংলার মালদার আম সেখানে রিপ্রেজেন্ট করছে এবং আমরা আশাবাদী যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মালদার আম ওখানে সুনাম অর্জন করবে এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হয়ে মালদার আমের জন্য প্রাইজ পাবে আমরা এবং আমাদের রাজ্যের সুনাম হবে, আমাদের জেলার আমাদের রাজ্যের আমভিত্তিক যে অর্থনীতি তার পরিকাঠামো শক্ত হবে, অনেক লোক কাজ পাবে, সর্বোপরি বাংলার মুকুটে আমরা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল থেকে আমরা একটা প্রাইজ ছিনিয়ে আনতে পারবো। এবছর ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যালে মূলত মালদা পশ্চিমবঙ্গের 8টা প্রজাতির আম পাঠানো হচ্ছে। আমাদের মালদার মল্লিকা, আম্রপলি, লক্ষণভোগ, ল্যাংড়া, ফজলি সহ মোট 8টা প্রজাতির আম আমাদের রাজ্য আমাদের মালদা জেলা থেকে এবার ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যাচ্ছে।
সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।